এলাকা ভিত্তিক যে সন্ত্রাসী ওনারা আমার জায়গাটা বেদখল করে নেওয়ার চিন্তা ভাবনা তাদের মাথায় অলরেডি ঢুকে পড়ছে। তো আমি বাহির থেকে এই সংঘাতটা পাই, পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করি যে দেশে এসে এটার একটা বিধি ব্যবস্থা করতে হবে আমাকে, যেহেতু সম্পদটা আমার। তো পরবর্তীতে আমি অ্যাডভোকেট আসলাম সাহেবের সাথে আলাপ করি যে আসলে আমার জমিটা আমি বেদখল হয়ে যাচ্ছে, যেহেতু সেহেতু আমি এটা উদ্ধার করতে হলে আমাকে কি ধরনের প্রসেসে যেতে হবে। তো পরবর্তীতে উনি বলেন যে আপনার কথা বলেন যে ওনার কাছে গেলে হয়তো বা আমরা একটা সুবিচার পাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আমি আশিক খান আদ্রিয়ের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক মণ্ডলী, আজ আমি একটি ব্যতিক্রম ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, চলুন তাহলে দেখে আসি ঘটনাটি। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিন। ব্যারিস্টার সাহেব, উনি একজন কানাডিয়ান প্রবাসী ইঞ্জিনিয়ার আনিস সাহেব, তো দেখলাম উনি কোর্টে ঘোরাঘুরি করছে, ভালো একজন উকিল খুঁজতেছেন। তো হঠাৎ করে আমাকে ধরলেন, ভাই যান নতুন ব্যারিস্টারের কাছে আমাকে নিয়ে চলে। তখন আমি বললাম কী হয়েছে, বলেন খুলে বলেন। তখন উনি বললেন যে গুলশানের আমার ক্রয়কৃত এক বিঘা জমি সন্ত্রাসী চক্র দখল করে বসে আছে, তো এনি হও যেভাবে হোক জমিটা আমি উদ্ধার করতে চাই। তো সেই সুবাদে আমি আপনার পার্সোনাল চেম্বারে ওনাকে নিয়ে আসলাম। আপনি আমার চেম্বারে এসে ভালোই করছেন, কোনো সমস্যা নেই। আনিস সাহেব বলেন, আমার সমস্যা যেটা হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবত দেশের বাইরে ছিলাম, আমি প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার। তো দীর্ঘদিন দেশের বাইরে থাকা অবস্থায় আমার এক আত্মীয়র মাধ্যমে আমি জানতে পারি যে গুলশানে একটা ভালো প্লেস একটা জায়গা বিক্রয় হবে। তো আমি আমার এক আত্মীয়র মাধ্যমে আমি এক বিঘা জায়গা ক্রয় করি ওখানে। তো এইটা অনেকদিন যাবত আমি খোঁজ খবরের মাধ্যমে আত্মীয় স্বজনের মাধ্যমে এটা দেখে শুনে রাখার চেষ্টা করছি, কিন্তু ইদানিং আমি একটা প্রবলেমের মধ্যে পড়ছি। সেটা হচ্ছে যে এলাকা ভিত্তিক যে সন্ত্রাসী ওনারা আমার জায়গাটা বেদখল করে নেওয়ার চিন্তা ভাবনা তাদের মাথায় অলরেডি ঢুকে পড়ছে। তো আমি বাহির থেকে এই সংঘাতটা পাই, পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করি যে দেশে এসে এটার একটা বিধি ব্যবস্থা করতে হবে আমাকে, যেহেতু সম্পদটা আমার। তো পরবর্তীতে আমি অ্যাডভোকেট আসলাম সাহেবের সাথে আলাপ করি যে আসলে আমার জমিটা আমি বেদখল হয়ে যাচ্ছে, যেহেতু সেহেতু আমি এটা উদ্ধার করতে হলে আমাকে কি ধরনের প্রসেসে যেতে হবে। তো পরবর্তীতে উনি বলেন যে আপনার কথা বলেন যে ওনার কাছে গেলে হয়তো বা আমরা একটা সুবিচার পাব। এই জন্য আসলে আমার কাছে আসা ওই উদ্দেশ্য ওই লক্ষ্য নিয়েই, যাতে করে আমি আমার এই বেদখল হয়ে যাওয়া জমিটা যাতে আমি রক্ষা করতে পারি। এই কোণে এই অবস্থায় আপনার সাহায্য এবং সহযোগিতা আমি একান্তভাবে আশা করতেছি। ইভেন যদি আমার এই জমি উদ্ধার করতে যে যত টাকা খরচ হোক না কেন আমি করব, এতে করে আমার কোনো আপত্তি নেই। এই ব্যাপারটা আপনি একটু দেখবেন প্লিজ। তা সেটা আমি দেখতেছি, আপনি অত্যন্ত মানে খুব সুন্দর জায়গায় আসছেন। আমি আমার এই মিনিস্ট্রি লাইফে আমি অন্যায়ের কাছে কখনো আপোষ করি নাই, তো সুতরাং আমি চেষ্টা করব যাতে ন্যায়সঙ্গতভাবে আপনার জমিটা উদ্ধার করতে পারি। থ্যাংক ইউ, আমি মন থেকে অনেক খুশি হইলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আদি টিভি অবিরাম বাংলা রূপ, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।